मयंकर अग्रवाल यहाँ पे है, ही इज आउट ऑफ डेंजर। हम लोग को क्या हुआ, कैसे हुआ, कौन हुआ, वो बात करने का नहीं है। आगे आगे बोलने का इतना ही है। हम लोग कर्नाटक स्टेट क्रिकेट एसोसिएशन को थैंकफुल है, त्रिपुरा क्रिकेट एसोसिएशन को थैंकफुल है, सारे पुलिस फोर्सेस ऑफ त्रिपुरा, कैप्स ऑफ टू देम ऑन बिहाफ ऑफ मी एंड मयंक अग्रवाल। और ILS हॉस्पिटल कितना बात किया तो भी बस नहीं होता है, क्योंकि हम लोग दो तीन का दिन का ट्रीटमेंट होगा बोल के सोचा इधर, लेकिन डॉक्टर्स, सिस्टर्स, ब्रदर्स इतना ख्याल रखा दैट विद इन 24 आवर्स वी आर टेकिंग मयंक बैक टू बैंगलोर। वेरी वेरी हैप्पी, थैंक्स टू एवरीवन। एक्चुअली हुआ था क्या, हम लोग इंडिगो फ्लाइट है, इंडिगो के ऊपर आप लोग का कोई शिकायत नहीं? नहीं नहीं, वी डू नॉट वांट टू स्पीक एनीथिंग अबाउट द पास्ट। सर कौन सा हॉस्पिटल में लेके जाएंगे? नो दैट हिज फैमिली विल डिसाइड। बोतल सील था या ओपन था? नो, ऑल दैट वी डू नॉट वांट, इट इज पास्ट। अभी वो बचा है और अच्छा है, बस वही चाहिए। अभी उनका हालत क्या है? एयरपोर्ट থেকে উনি আমাদের এখানে এসেছেন, তো ওনার মুখে কিছু ইরিটেশন হচ্ছিল আর একটু সোয়েলিং ছিল ওনার থোটা এবং মুখে, তো যে কারণে উনি আমাদের ইমার্জেন্সিতে এসেছেন। সেখানে ডক্টর শশাঙ্ক বনশালী, যিনি আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, উনি ওনাকে দেখেছেন। তো প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, তারপর আমরা ওনাকে অ্যাডমিট রেখেছি এবং যা যা ট্রিটমেন্ট দরকার ছিল ওনাকে করা হয়েছে। এখন উনি অনেকটাই সুস্থ আছেন এবং যে কারণে ওনারা চাইছিলেন নিয়ে যেতে ওনাদের, তো সে কারণে ওনারা নিয়ে গেলেন। উনি এখন সুস্থই আছেন, কোনো অসুবিধা নেই। ঠিক হতে ধরুন এক দুদিন সময় লাগবে, কারণ বুঝতেই পারছেন অ্যালার্জিক রিয়েকশন হয়েছে। তো আমরা আশা করছি ও কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এবং আবার ফিল্ডে চলে আসবেন, আবার আমরা দেখতে পাবো। চলে খাচ্ছে, হালকা হালকা এসেছে, মানে এটা ধরুন যেহেতু রিয়েকশন হয়েছে অ্যালার্জিক, তো সেজন্য একটু টাইম লাগছে। তো দু তিন দিনের মধ্যে উনি মোটামুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তারের বাসায় মানে কি হয়েছিল ওনার? অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, আপনার কিছু একটা ইনটেক করার পর অ্যালার্জিক রিয়েকশন হয়েছে। অ্যালার্জিক রিয়েকশনটা হয়েছে, এখন ডক্টররাও দেখেছেন। অ্যালার্জিক রিয়েকশনটা বিভিন্ন ধরনের জিনিস থেকে হতে পারে, যেহেতু উনি একটা লিকুইড কিছু একটা নিয়েছিলেন, তো সেখান থেকে ওনার অ্যালার্জিক রিয়েকশনটা হয়েছে। এটাই অ্যাকচুয়ালি কারণ, মানে জলই বলছিলেন ওরা, জলের মতনই একটা জিনিস উনি খেয়েছিলেন, আপনার নিয়েছিলেন, আপনার আপনার সাপ্লাইতে নিয়েছিল, তারপরে ওনার একটু অসুবিধা ফিল হচ্ছিল, যে কারণে উনি এখানে এসেছেন। জলটা কি টেস্টিং এর জন্য ল্যাবে পাঠানো? এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারছি না, ওটা সম্ভবত ত্রিপুরা পুলিশ এটা নিয়ে গেছে। ওরা কি মানে হাসপাতাল নিজে থেকে ছুটি দিয়েছে না ওরা ছুটি চেয়ে নিয়ে গেছে? না না, এখন উনি সম্পূর্ণ সুস্থই আছেন, মানে আপনি ফিজিক্যালি উনি অনেকটাই সুস্থ আছেন। ওনার যা একটু প্রবলেম হচ্ছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, বা ধরুন ইরিটেশন আছে এখনো, যেটা কয়েকদিনের মধ্যে চলে যাবে, তো সে নিয়ে এছাড়া আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ নর্মালি সব, উনি এখন ক্লিনিক্যালি স্টেবলই আছেন। আচ্ছা, ওনাদের ম্যানেজার বললেন, দলের ম্যানেজার, যে বেঙ্গালুরু নিয়ে ট্রিটমেন্ট করতে, আমার জানার যে এটা কি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে না তারা চেয়ে নিয়ে গেছে? না না, ছুটি দেওয়াই হয়েছে। উনি দেখুন এখন তো উনি তো নিজের রাজ্যে ফিরিয়ে যাবেন, উনি এখন ক্লিনিক্যালি স্টেবল আছেন, তো সেই জন্যই ওনাকে যদি যখন যাবেন তো ওখানেও ডক্টররা তো ওনাকে ফলো আপ করবে, তো সেই জন্য আমাদের তরফ থেকে যা যা করা হয়েছে সে রিপোর্টস ওনারা নিয়ে গেছেন, তো ওখানে গিয়ে ফলো আপে তো থাকতে হবে ওনাকে এক দুদিন, তো সেই জন্যই গিয়ে বেঙ্গালুরু দেখালো। হ্যাঁ বললাম তো, অ্যালার্জিক রিয়েকশন, অ্যালার্জিক রিয়েকশনটা থেকে এটা হয়েছে। না এখনও স্যার এটা সম্ভবত যেটা হচ্ছে ত্রিপুরা পুলিশ আপনাদেরকে জানাতে পারবে, বা ধরুন ওরা যেখানে আছে যে পরীক্ষা করার পর ওটাতে কী ছিল সেটা এখনও আমরা জানিনি, আর এটা ওদেরই তত্ত্বাবধানে আছে, তো ওরাই বলতে পারবে। না, যেটা বললো যে জল জাতীয় একটা কিছু খেয়েছিল, লিকুইড একটা মুখে গিয়েছিল, তারপরে উনি ইরিটেট ফিল করছিলেন, নিতে পারছিলেন না, মুখ জ্বালা পোড়া করছিল, তো সেই জন্যই ওনার সঙ্গে সঙ্গে ওনার অস্বস্তি ফিল হচ্ছিলো, সেই জন্য উনি ফ্লাইট থেকে ডিবোর্ট হয়ে